হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, 100% টেস্টের একটি ইনকামের আপনি হাজির হলাম। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কীভাবে এখান থেকে কাজ করতে হয়, কীভাবে কী করতে হয় সমস্ত কিছু দেখাই দেবো। তো বন্ধুরা, অ্যাপসটার নাম হচ্ছে স্টুডেন্ট আন। তো অ্যাপসটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর সাথে সাথে ওপেন করবেন। ওপেন করলে আপনার কাছে একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার কাছে একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে হচ্ছে আপনাকে প্রথম হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এর জন্য হচ্ছে এখানে সাইন আপ লেখা রয়েছে, সিম্পল সাইন আপের উপর ক্লিক করতে হবে। ওকে, সাইন আপের উপর ক্লিক করার পর আপনার কাছে আর একটা ইন্টারফেস চলে আসবে, সেটা হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখানে আপনাকে নাম দিতে হবে, এরপর হচ্ছে আপনাকে একটা মোবাইল নাম্বার দিবেন আপনার। তো অবশ্যই সঠিক মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 1234 রয়েছে, এই 1234টা আপনারা কেটে দিবেন। তো কাটবেন কিসের জন্য সেটা বলি, এখানে একটা রেফার কোড দিতে হবে। তো চাইলে আপনারা আমার রেফার কোডটা ব্যবহার করতে পারেন। যারা আমার রেফার কোডটা ব্যবহার করবেন তাদেরকে প্রত্যেকে কিন্তু 1 টাকা করে রেফার কমিশনটা দেওয়া হবে। তো এই জন্য আপনাদের ব্যাপার, চাইলে এটা 1234 রেখে দেবেন, অথবা চাইলে আপনারা আমার নাম্বারটা এখানে জাস্ট 1 সেকেন্ড একটা সময় নিয়ে জাস্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো নাম্বারটা কোন নাম্বারটা দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। তো যখন আপনি কী করবেন, ওই নাম্বারটা দিবেন এখানে, যখন আপনি নাম্বারটা দিবেন তখন নাম্বারটা দেওয়ার পর হচ্ছে এখানে একটা সাইন আপের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে, এরকম একটা নোটিফিকেশন দিবে। তখন হচ্ছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো কীরকম নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো কাছে এরকম একটি নোটিফিকেশন দিবে, এরপর হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন যদি আপনি আমার কাছ থেকে রিফার কমিশনটা নিতে চান, ঠিক আছে? তো অবশ্যই এরকম একটি স্ক্রিনশট আপনাকে তুলতে হবে, যেখানে হচ্ছে রিফার কমিশন নেওয়ার জন্য যেখানে হচ্ছে আমাদের নাম্বারটা দেখা যাবে, রিফার কোডটা, ঠিক আছে? তো এর নিচে ভিতরে দেখা যাবে এবং এর নোটিফিকেশন থাকা অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো তারপরে এখানে কী করবেন, আপনার সিম্পলি ওকের পরে ক্লিক করলে আপনাকে সরাসরি হোম পেজে নিয়ে যাবে। তো আমি সিম্পলি হোম পেজে চলে যাব। তো স্টুডেন্ট আন এবং হোম পেজ থেকে আপনারা কী করবেন, এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে যদি আপনারা আমার কাছ থেকে রিফার কমিশনটা নিতে চান। তো সিম্পলি হোম পেজে চলে আসবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখা দিই রিফার কোডটা হচ্ছে এই যে, আমি নিচে ডিসক্রিপশন বক্সও লিখে দেবো, নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো এবং অ্যাপসের লিঙ্কের উপরে কিন্তু এই রিফার কোডটা পেয়ে যাবেন, অথবা আপনারা ডিসপ্লের পর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে রিফার কোড। সিম্পলি এখানে 1234টা কেটে দিয়ে এই নাম্বারটা দেবেন এবং যেরকম একটা স্ক্রিনশট নিতে বলছিলাম সেরকম একটা স্ক্রিনশট নিয়ে দেবেন এবং এখান থেকে হোম পেজের থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো এই দুটি স্ক্রিনশট নিয়ে আপনারা কী করবেন, আপনারা তো জানেনই, আমি কিন্তু আপনাদের মাঝে একটা অ্যাপ শেয়ার করছি, সেটা হচ্ছে প্রমোট অ্যান্ড আর্ন মানি। তো জাস্ট এই অ্যাপে চলে যাবেন। এই অ্যাপসটাতে যদি আপনি অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যে এর আগের ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে এই অ্যাপটাতে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং এখান থেকে জাস্ট কাজের প্রসেসটা একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম। সিম্পলি সামথিং একটা ভিডিওটা দেখে আসবেন এবং এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলার পর এখানে আমি একটা পোস্ট করে রাখছি, সিম্পলি প্রমোট অ্যান্ড আর্ন মানির উপর ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারবেন সাইন নাম্বার পোস্টে, সাইন নাম্বার টাস্কে আমরা যে অ্যাপটি শেয়ার করতেছি আমি আপনাদের মাঝে স্টুডেন্ট আন, সেটা কিন্তু ই করছি। সো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন পেয়ে যাবেন, সিম্পলি রিফার কমিশনটা, এটা শুধুমাত্র রিফার কমিশন নেওয়ার জন্য, ঠিক আছে? আপনাদের সিস্টেমটা এরকম করে দিচ্ছে যাতে আপনাদের রিফার কমিশনটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো সিম্পলি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন নাম্বার টাস্কে থাকবে আপনার এই অ্যাপটার, ঠিক আছে? যে স্টুডেন্ট আন যে অ্যাপটা রয়েছে যেটা শেয়ার করতেছি আপনাদের মাঝে, আর কীভাবে কাজ করতে হবে সেটাও দেখা দিচ্ছি। তো তার আগে রিফার কমিশনটার ব্যাপারটা একটু দেখা দিই। তো সিম্পলি আপনারা কী করবেন, এই যে টাস্কের উপর ক্লিক করে দেবেন, অবশ্যই দুটি স্ক্রিনশট আগে নিয়ে নেবেন। মেয়ে নম্বর সিম্পলি টাস্ক সাইন নাম্বারের উপর ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পারবেন স্টুডেন্ট আর্ন অ্যাপ, ঠিক আছে? তো সেম এরকম দেখলে আপনারা কী করবেন, এখানে আপনার দুটি ফটো আপলোড করতে হবে। তো যে দুটি ফটো আপলোড করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, সিম্পলি আপলোড অ্যাড ফাইলের উপর ক্লিক করে এখানে সিলেক্ট ফ্রম ফাইলের উপর ডিভাইসের উপর ক্লিক করবেন এবং এখানে সেই যে স্ক্রিনশটটা ফার্স্টে স্ক্রিনশটটা করছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে নেবেন এবং তারপর এখান থেকে সিম্পলি আপলোড করে দেবেন। তো আপলোড করার পর এখান থেকে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সটে আছে দ্বিতীয় নাম্বার, যেটা রয়েছে দ্বিতীয় নাম্বারে ওই যে হোম পেজ থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সিম্পলি সেটা এখান থেকে ক্লিক করে আপনার ফাইল থেকে আপলোড করে দেবেন
এরপর হচ্ছে কি নিচে দেখবেন অনেকে আছে এই কাজটা বোঝেন না, তো তাদেরকে দেখানোর জন্য কিন্তু এটুকু দেখাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে আপনারা এই স্ক্রিনশটটা দিবেন, সেটা হচ্ছে ওই রেজিস্ট্রেশন করার সময় যে স্ক্রিনশটটা নিয়েছিলেন আর হোম পেজ থেকে একটি স্ক্রিনশট সেটা দিয়ে দেবেন। এবং এখানে একটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো আবার এই যে প্রোমোট অ্যান্ড আনমার যে অ্যাপসটি, এই যে অ্যাপসটি, এই অ্যাপসটিতে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন ঠিক সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। সিম্পলি এখান থেকে সেই নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে তো নাম্বারটা ঠিক আছে কিনা সেটা দেখবেন, কারণ এই নাম্বার কিন্তু আপনার এই 100 পয়েন্টটা অ্যাড হবে। তো সিম্পলি এখান থেকে সাবমিট রিপোর্ট ক্লিক করে দিবেন, সাবমিট রিপোর্ট ক্লিক করে দিলে কিন্তু কাজটা কমপ্লিট। তো জাস্ট এই কাজটা এভাবে কমপ্লিট হয়ে গেল। এখন সিম্পলি আমরা ব্যাকে চলে যাবো এবং এখান থেকে যে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু আপনার এরকম অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে মাত্র 1000 পয়েন্ট হলে কিন্তু আপনি 10 টাকার সাথে সাথে মোবাইল রিচার্জটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন জাস্ট কাজ দেখাই আপনাদেরকে স্টুডেন্টটা আনের। তো সিম্পলি এখানে কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে, তো যে কোনো একটা ভিপিএন কানেক্ট করবেন। তো এখান থেকে আমি সিম্পলি গো ভিপিএনটা কানেক্ট করে নেব। তো আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, অবশ্যই ইউএস যে সার্ভারটা রয়েছে সেটা কানেক্ট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউএস যে সার্ভারটা সেটা আমি কানেক্ট করে নিলাম, এখানে কানেক্ট করে নিলাম। তো অবশ্যই আপনারা কানেক্ট করে নেবেন, তারপর চলে যাবেন স্টুডেন্ট আন মানে। এরপর দেখতে পাচ্ছেন স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। তবে স্ট্যাটাসের উপর ক্লিক করে সরাসরি আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই কাজ, এই অ্যাপের কাজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। এখান থেকে আপনারা যখন 20 টাকার কাজ করবেন, মানে 10 টাকার কাজ করলে আপনাকে মিনিমাম 2টা অ্যাপস ইনস্টল করতে হবে। তো ভাই এখান থেকে 2টি অ্যাপস আপনাকে মাস্ট বি ইনস্টল করতে হবে এবং সেই 2টি স্ক্রিনশট নিয়ে আপনাকে এয়ারবিনের কাছে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখা দিই কাজটা আগে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু বুঝবেন না। তো সিম্পলি যে 10টা টাস্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, 10টা কমপ্লিট করতে হবে। এখানে সিম্পলি নেক্সট স্টেপ ক্লিক করে দেন, নেক্সট স্টেপ ক্লিক করে দেখবেন যে এখানে একটা অ্যাড শো করছে, আপনাকে 3 সেকেন্ডের মতন ওয়েট করতে হবে এবং উপরে ক্লোজ আইকন চলে আসলে আপনি উপরে ক্লোজ করে কেটে দেবেন। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লোজ চলে এসে সিম্পলি ক্লোজের উপর ক্লিক করে কেটে দেবেন। তো আমি কেটে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের 1টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনাকে 10টা কমপ্লিট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু 10টা কমপ্লিট করে ফেলছি। এখানে জাস্ট ভিডিওটা আমি পোস্ট করে রাখছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমি 10টা কমপ্লিট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে রয়েছে ক্লেম, সিম্পলি আপনি কী করবেন ক্লেমের পর ক্লিক করবেন। তো এখানে একটা কথা আছে, তো ক্লেমের পর যখন আপনি ক্লেম করবেন তখন যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই ধরনের অ্যাডে ক্লিক করলে কিন্তু কোনো অ্যাপ বা নিয়ে আসে না, সরাসরি কোনো অ্যাপসে নিয়ে আসে না। তো আপনার কাছে যদি এরম এই ক্লেমের পর যখন ক্লেম আসবে তখন এই অ্যাডের পর আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে একটা টাইম শো করবে এবং আপনাকে যদি কোনো অ্যাপসে নিয়ে যায় তাহলে আপনি মাসবি অ্যাপটা ইনস্টল করবেন, ঠিক আছে। যদি 10 টাকার কাজ করেন তাহলে 2টি অ্যাপস ইনস্টল করতে হবে। তো সিম্পলি আমি আপনাদের দেখাই দিই, যদি অ্যাপসে নিয়ে যায় তাহলে অবশ্যই অ্যাপসটা ইনস্টল করতে হবে। দেখি আমাদের কিন্তু প্লে স্টোর নিয়ে যাচ্ছে, দেখা যাক কী হয়। তো যদি কোনো নির্দিষ্ট কোনো অ্যাপস দেয় তাহলে সেই অ্যাপসটা আমি ইনস্টল করবো, ঠিক আছে। আর যদি অ্যাপসটা না আসে তাহলে ইনস্টল করবো না। তো এখান থেকে টাইমটা আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, তো বা এখান থেকে নির্দিষ্ট কোনো অ্যাপস দেয় নাই। তো আমি তারপর আপনাদেরকে দেখাই দিই কীভাবে ইনস্টল করবেন। মনে করুন যে এখান থেকে আপনাকে সরাসরি এরকম একটা অ্যাপে নিয়ে আসবে, যদি এরকম কোনো একটা অ্যাপসে নিয়ে আসে তাহলে আপনি সরাসরি ইনস্টল করবেন। তো অবশ্যই ইনস্টল করার আগে আপনি একটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে ফোন থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো নেওয়ার পর এখান থেকে সিম্পলি অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন, তো ওপেন করার পর যখন একটা হোম পেজে যাবেন তখন হোম পেজ থেকে আর একটা স্ক্রিনশট নেবেন, মাত্র 2টি স্ক্রিনশট নেবেন। তো এরকমভাবে আপনি 2টি অ্যাপস ইনস্টল করবেন, তারপর 10 মিনিট বা 5 মিনিট রাখবেন আপনার ফোনে, তারপর আনইনস্টল করে দেবেন, ঠিক আছে। তো দেখতে দেখতে আমাদের কিন্তু টাইমটা শেষ হয়ে গেছে এবং আমাদের কোনো অ্যাপ দিই না, সেজন্য আমরা অ্যাপটা ইনস্টল করলাম না। আর যদি দেয় এই কাজের মধ্যে অবশ্যই আপনাকে 2টি অ্যাপস ইনস্টল করতে হবে। তো সিম্পলি আমরা এখন ব্যাক করে কেটে যাবো, টাইমটা যেহেতু শেষ হয়ে গেছে এখন আমরা ব্যাক করে কেটে যাবো। তো ব্যাক করে কেটে গেলে দেখতে পাবেন যে আমাদের ব্যালেন্স কিন্তু পয়েন্টে অ্যাড করে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টে অ্যাড করে দিচ্ছে। তো এইভাবে আবারও আপনি স্ট্যাটাস থেকে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন, এখানে কোনো লিমিট নেই। তো এখানে ডেলি বোনাসের উপর ক্লিক করলে আপনি 100 পয়েন্ট বোনাস পেয়ে যাবেন।
তো গাইস এরপর রয়েছে উইথড্রো, তো উইথড্রোর উপর ক্লিক করে দেবেন। তো ফার্স্ট বলে উইথড্রোতে ক্লিক করার আগে আপনি এখান থেকে সিম্পলি উইথড্রো করলে কিন্তু পেমেন্টটা পাবেন না, ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে, তো এখান থেকে পেমেন্টটা উইথড্রো দেওয়ার আগে মাস্ট বি আপনাকে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো অ্যাডমিনের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটা আমি বলি। তো নিচে হচ্ছে তাদের সাপোর্ট গ্রুপটা থাকবে, তো আসলে এখানে মনে হয় সাপোর্ট গ্রুপটা অ্যাড করা নাই তাদের। তো দেখি, তো অ্যাডমিনের সাথে আমি কথা বলছিলাম, তো সে অ্যাড করতে পারে নাই এখনও, ঠিক আছে? তো একটু কাজের বিজিতে আসছে, তো সেজন্য তো সো এখানে অ্যাড করে দিয়েছে, তাকে বলার পরে কিন্তু অ্যাড করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড করে দিচ্ছে এখানে, তো তার যে মেইন আইডি রয়েছে টেলিগ্রাম আইডি, এই যে সোহাগ নামে সোহাগ ওয়ান, তো অবশ্যই আপনি সোহাগ ওয়ানের পর ক্লিক করে দেবেন, ঠিক আছে? সোহাগ ওয়ানের পর ক্লিক করলে আপনাকে কিন্তু তার আইডিতে নিয়ে যাবে। তো এখান থেকে কে ঠিক আছে আমার, তো গাইস এরকম চলে আসবে, ঠিক আছে? তো তার সোহাগকে আপনি কি করবেন, সিম্পলি সাইডের উপর ক্লিক করে দেবেন। তো আমার এখানে হচ্ছে আমার এই আইডির লিমিটটা শেষ হয়েছে, এই জন্য আমি অন্য আর একটা আইডি দিয়ে তাকে বলছিলাম, তো সে বলছে ভাই 100% পেমেন্ট করবো, ঠিক আছে? এরকম বলছিলো, ঠিক আছে? তো আমি যদি দেখাই দিই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি বলছিলাম যে আপনার অ্যাপসে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নাই, তো সে এখন বলছে যে অ্যাড করছি, তো হ্যাঁ অ্যাড করে দিছে। আর আমি তাকে বলছিলাম যে এই অ্যাপসে কী ই করে যাবে, সে বলছে কাজটা করেন 100% পেমেন্ট পাবেন, ঠিক আছে? তো এটুকু তার সাথে কথা বলা হয়েছিল, তো আপনারা অবশ্যই এখান থেকে কাজটা করবেন তার সাথে কন্ট্যাক্ট করে। তো তাকে অবশ্যই আপনারা মেসেজ করে কী করবেন, তাকে এখান থেকে আপনারা মেসেজটা করে দেবেন। তো এখান থেকে কীভাবে করবেন, আপনি যে স্ক্রিনশট দুটি নিয়েছেন সেই স্ক্রিনশট দুটি আপনি কী করবেন, এখানে যে সিলেক্ট ফাইল দেখতে পাচ্ছেন, এই যে ফাইলের পর ক্লিক করে দেবেন। তো ফাইলের পর ক্লিক করে আপনি যে দুটি স্ক্রিনশট নিয়েছেন সিম্পলি এই দুটি স্ক্রিনশট দিয়ে দেবেন এরকমভাবে, ঠিক আছে? এইভাবে দুটি অ্যাপের স্ক্রিনশট আপনাকে তাকে দিতে হবে, এবং আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন যে আপনি কোন নাম্বারে টাকাটা নিতে চাচ্ছেন। আর যদি আপনি 20 টাকার কাজ করেন সেহেতু কিন্তু আপনাকে এখানে কিন্তু 5টা অ্যাপস ইনস্টল করতে হবে 20 টাকার। তো গাইস এখানে 20 টাকার কাজ করতে হলে কিন্তু 5টা অ্যাপস আপনাকে স্ট্যাটাসের উপর ক্লিক করে আপনাকে এখানে যখন কাজ করবেন, যখন ক্লেম অপশন আসবে তখন আপনাকে অ্যাপসটা একটা অ্যাডের উপর ক্লিক করতে হবে। সেই অ্যাডে ক্লিক করলে যখন যদি আপনাকে প্লে স্টোরে অ্যাপে নিয়ে যায় অবশ্যই অ্যাপসটা ইনস্টল করবেন। 20 টাকার কাজ করতে হলে আপনাকে 5টা অ্যাপ ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।